ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারকাত এক ভাই বলছেন যে আমরা জানি শির বড় পাপ কিন্তু কীভাবে আমরা তা থেকে রক্ষা পেতে পারি কোন কোন ক্ষেত্রগুলোতে আমরা বিশেষ নজর দেবো খুব ভালো প্রশ্ন প্রথম কথা হলো ভাই যে শির্ক হচ্ছে সবচেয়ে বড়ো গুণা এ কথা সত্য কারণ আল্লাহ বলছে ইন্না শির্ক আল্লাহুল মুল আদিম শির্ক হচ্ছে সবচেয়ে বড় অত্যাচার এখন কিভাবে আপনি শির্ক থেকে বাঁচবেন তার জন্য প্রথম নিয়ম হল যে আপনাকে তৌহিদ জানতে হবে তহিদ হচ্ছে শির্কের বিপরীত আর এই তৌহিদের অর্থ হলো যে আল্লাহ ব্যতীত কারো ইবাদত না করা তাই আল্লাহ ব্যতীত মানে আল্লাহ ছাড়া অন্যের যেন কোনো ইবাদত না হয় এই বিষয়টাতে আপনাকে সচেতন থাকতে হবে সবসময় আপনি যা ইবাদত বন্দেগি করেন বা করতে হবে সেই সকল ইবাদত বন্দেগি যেন আল্লাহ ব্যতীত অন্যের জন্য না হয় আল্লাহ বলেছেন ওমা উমের উল্লা আবুদুল্লাহ মুখলসিন আল্লাহদ্দিন মানুষকে আল্লাহর জন্য এক্লাসের সাথে এ কনিষ্ঠতার সাথে ইবাদত করার আদেশ হয়েছে আর এটাই হচ্ছে লা এলাহা ইল্লাল্লাহর অর্থ আমরা যখন লা রাহ্লাহ বলে মুসলিম হয়েছি তার মানে হলো যে আল্লাহ না আবুদা ইহ আমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করব না এখন আল্লাহ ছাড়া যেন ইবাদত আপনার না হয় তাই আপনি যেমন নামাজ রোজা হজ জাকাতের বেলায় একমাত্র আল্লাহর ইবাদত করছেন ঠিক তেমনি নজর নেয়াজ ঠিক তেমনি কোনো বিষয় থেকে আশ্রয় কামনা করা ফরিয়াদ করা সমস্যার সময়ে আল্লাহর কাছে আপনাকে যেতে হবে অন্যর কাছে চাওয়া পাওয়া করা যাবে না তো তহিদের মাধ্যমে আপনি শির্ক থেকে তহিদ জানার মাধ্যমে আপনি শির থেকে দূরে থাকতে পারবেন ইনশাআল্লাহ সেজন্য তহিদ ও শির্কের বিষয়টি আপনি বই পুস্তক থেকে পড়বেন কারও কাছে জানবেন ডাইরেক্ট ফোনে ইত্যাদিতে এবং ভালো আলোচনা শুনবেন তাহলে আপনার বিষয়গুলি ধীরে ধীরে ইনশাআল্লাহ স্পষ্ট হবে শির্ক হয় মানুষের ইবাদতের ক্ষেত্রে হয় আল্লাহ তালার নাম ও গুণগুলিতে আল্লাহ তালার সাথে কাউকে সমকক্ষ করলে শীরখ হয় আল্লাহ তালার যেগুলো রবু অর্থাৎ তার যেগুলো কর্ম সেই কর্মে মানুষকে অংশ করালে শিরক হয় এই ক্ষেত্রগুলো বিশেষ করে তিনটি ক্ষেত্র মানুষকে মনে রাখতে হবে আর তহেদের আলোচনা এবং তিত বেশি বেশি করে পড়তে হবে জানতে হবে তবে মূলটি হলো যে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত না করা এটাই হচ্ছে শির থেকে বাঁচার বড় উপায় উল্লেখ্য ছোট ছোট শিল্প আছে সেগুলিও মানুষকে ধীরে ধীরে জানতে হবে ও সিদ্ধ হবে